পথ দুর্ঘটনায় মৃত্যু আরামবাগে। ঘটনাটি ঘটে বুধবার সকালে আরামবাগের লিংক রোড এলাকায়। জানা গিয়েছে, এক সাইকেল আরোহীকে একটি ট্রাক্টর সজোরে ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। এই নিয়ে তীব্র উত্তেজনা আরামবাগে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের সেফ ড্রাইভ সেভ লাইফকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত চলছে পথ দুর্ঘটনা। মানুষের দাবি, আরামবাগে লিংক রোডের ওই কাট আউটের কাছে ট্রাফিক দেওয়া দরকার, এছাড়াও সিসিটিভি লাগানো প্রয়োজন। বরাবরই এই জায়গাটি দুর্ঘটনা ঘটে, কিন্তু তারপরেও প্রশাসন নির্বিকার হয়ে রয়েছে। জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম বনমালী ভৌমিক, বাড়ি ঠাকুরানী চক এলাকায়। একটা ট্রাক্টর ওই দিক দিয়ে ক্রস করছিল এবং ট্রাক্টরটার সামনে লোকটা সাইকেল দিয়ে দাঁড়িয়ে, সাইকেল দিয়ে সম্ভবত ক্রস, আমি লোকটাকে দেখতে পাইনি। ট্রাক্টরটা মারলো, একবার পিছন ঘুরে দেখলো, দেখে মুহূর্তে মানে বুঝতে পারলো স্পট ডেড হয়ে গেছে, মুহূর্তের মধ্যে বেরিয়ে যায়। আমি বাড়ি থেকে দেখে আমি নেমে এসে দেখি মানে লোকটার মুখটা সামনেটা পুরো খুলে বেরিয়ে এসছে, মাথার গিলুটা রাস্তায় পড়ে আছে। ঘটনা হচ্ছে যে প্রায় দিন এই ডিভাইডারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই ডিভাইডারটার কাছেই অ্যাক্সিডেন্টটা প্রায় দিন হচ্ছে। এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, ভীষণভাবে দরকার এখানে একজন ট্রাফিক পুলিশ দেওয়া এবং এখানে একটা সিসি ক্যামেরা লাগানো। আরেকটা জিনিস, যারা স্থানীয় মানুষ তাদের রোড ক্রস করতেও আমাদের ভয় লাগে, কারণ যে স্পিডে এই শহর, এই আমি স্পেশালি এই জায়গাটার কথাই বলবো, যে স্পিডে এখানে বাস এবং লরিগুলো যায়, সেখানে যে কোনো মুহূর্তে মানে এই ডিভাইডারে কিন্তু প্রায় দিন অ্যাক্সিডেন্টটা ঘটছে। এখানে যদি ট্রাফিক পুলিশ থাকে, সিসি ক্যামেরা থাকে এবং শহরের বুকে বাস লরির স্পিডটা যদি কন্ট্রোল করা হয়, কিছুদিন আগে একটা স্কুটি এসে একজন সাইকেলওয়ালাকে মেরে দিয়েছিল, স্পট ডেড হয়ে যায়। তো যদি এই মানে শহরের বুকে যদি মানে সমস্ত বাস লরি এবং ভেহিকলসগুলোর যদি স্পিডটা কন্ট্রোল করা হয়, সেটা ভীষণ উপকার দেবে, স্পেশালি এখানে একজন ট্রাফিক দেওয়াটা খুব দরকার। আমি এখানে স্থানীয় মানুষ, এখানেই থাকি। সাইকেল করে যা, সাইকেল করে যাচ্ছিল, ট্রাক্টরে একে মেরেছে। এনার নাম হচ্ছে, আধার কার্ডটা এনার ব্যাগেতে ছিল, আধার কার্ড ভোটার কার্ডেতে সব ব্যাগেতে ছিল। ব্যাগ থেকে যেটা দেখছি, ওনার নাম হচ্ছে বনমালী ভৌমিক, বাড়ি হচ্ছে ঠাকুরানী চক। বনমালী ভৌমিক আর ঠাকুরানী চকে বাড়ি। আপনার পরিচয়? আমি সে লিয়াকত আলী, আমি এখানকার বাড়ি। রাখি তাহলে, আধার কার্ডে যেটা পাওয়া গেছে, ঠাকুরন চকে বাড়ি বনমালী ভৌমিক লেখা আছে, এটুকু দেখলাম। একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট করা হচ্ছে, কেউ রিসিভ করছে না। বললো যে ট্রাক্টর 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 ইনি কি সাইকেলে ছিলেন? উনি সাইকেলে ছিলেন, সাইকেল এটা। আপনার কোথায় বাড়ি? আমার দৌলতপুরে বাড়ি। এই জায়গায় কি নিত্যদিন এরকম দুর্ঘটনা ঘটে আরামবাগের? আরে বাবা, 2022 সালের 7ই ফেব্রুয়ারি আমার ভাই স্কুল যাচ্ছিল, স্কুল টিচার ছিল, সারদা মোটরসের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম সেন্টকেস মাথার উপর দিয়ে লরি চলে গেল। আমার বড় ভগ্নিপতিকে নিয়ে আমি আসছিলাম, আধার লিঙ্ক করা বলে যাচ্ছিলাম, বড় ভগ্নিপতিকে সেই মাত্র বলছি যে এরকম ব্যাপার, হ্যাঁ আমার ভাইটা এখানটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বলে বলে আসছে, আর এখানে এসে দেখছি এই দুর্ঘটনা একটা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।